দিল্লি গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরই দিল্লি রওনা দেন সি ভি আনন্দ বোস। ইতিমধ্যে দিল্লি রওনা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিল্লি গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরই রওনা দেন তিনি। জানবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে, শ্রেয়সী কি জানতে পারছো? দেখো, সস্তিক দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল, এবং যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে আজকে এই বৈঠকের পরেই 6:35 তার ফ্লাইট ছিল, সেই ফ্লাইটে করে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন যেটা কি, এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম জানাচ্ছেন যে তাদেরকে রাজ্যপাল বলেছেন যে 24 ঘন্টার মধ্যে তিনি কথা বলে কথা বলবেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে, ফলে সেক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে কি তুমি কথা বলতে গেলে তড়িঘড়ি করে এইভাবে দিল্লি যাওয়া, সেটা নিয়ে প্রশ্ন উঠছে বা জল্পনা তৈরি হয়েছে। শুধু রাজভবনের তরফে এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।